ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর বরাত দিয়ে 28 নভেম্বর এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হারমান বলেছেন ইউক্রেন জুড়ে জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে এবং এ কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। তিনি লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনী দেশ জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে 1500 বিমান হামলা চালিয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 1008 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনও পর্যন্ত কোনো লক্ষণ নেই।